প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং। বিষয়টি ইলেকট্রিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের সাবজেক্ট। আজকে যে চ্যাপ্টার পড়ব সেটি হচ্ছে উদ্ভাসনের ধারণা, কনসেপ্ট অফ ইলুমিনেশন। আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে উদ্ভাসনের সংজ্ঞা ও ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন পদ্ধতিতে উদ্ভাসনের একক এবং এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, একটি ভালো লাইটিং স্কিম বা আলোক উদ্ভাসনের গুণাবলী বলতে পারবে, তারপর উদ্ভাসন সংশ্লিষ্ট যেমন এক লাক্স, এক ফুট ক্যান্ডেল, সলিড অ্যাঙ্গেল, রশ্মিরেখা বা দীপ্তি, লুমেন, আলোক উজ্জ্বলতা তীব্রতা বা দীপন ক্ষমতা, ক্যান্ডেলা, ক্যান্ডেল পাওয়ার, MHCP, MSCP, MHSCP, রিডাকশন ফ্যাক্টর, বাতির দক্ষতা ইত্যাদি এর সংজ্ঞা বলতে এবং তার ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে উদ্ভাসনের সংজ্ঞা দেখব। সাধারণ ভাষায় যদি বলি উদ্ভাসন, ইংরেজিতে বলা হয় ইলুমিনেশন, আর আমরা সাধারণ সহজ ভাষায় বললে আলোকীকরণ। অর্থাৎ আলোকীকরণ হচ্ছে কোনো যে কোনো জায়গায় আলো দেয়া, আলো দিলে আমরা দেখতে পাই, যে কোনো মাত্রায় আলো দেয়াটাই উদ্ভাসন। তো বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী কী হয় দেখো, কোনো একক ক্ষেত্রফলের উপর পতিত আলোক রশ্মির পরিমাণকে উদ্ভাসন বলে, এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। আর গাণিতিকভাবে যদি বলি এ ক্ষেত্রফলের উপর এফ লুমেন আলোক রশ্মি পতিত হয় তবে উদ্ভাসন ই হবে F/A, অর্থাৎ মোট লুমেন বাই মোট ক্ষেত্রফল। লুমেন হচ্ছে আলোক রশ্মির একক, ক্ষেত্রফল হচ্ছে জায়গার একক, অর্থাৎ কোন নির্দিষ্ট কোনো জায়গার উপরে যে পরিমাণ আলোক রশ্মি পড়ছে সেটাকে আমরা বলবো উদ্ভাসন, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, যার একক লুমেন পার বর্গ একক, অর্থাৎ প্রতি বর্গ এককে কত লুমেন আলো পড়তেছে। এখন দেখব উদ্ভাসনের এককগুলো কি কি। উদ্ভাসনের একক মূলত নির্ভর করে ক্ষেত্রফলের এককের উপর। একক যেহেতু লুমেন, সকল ক্ষেত্রেই আলোর একক লুমেন, কিন্তু ক্ষেত্রফলের একক কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম। বিভিন্ন পদ্ধতি মনে হচ্ছে সিজিএস পদ্ধতি, অর্থাৎ সেন্টিগ্রেড, গ্রাম, সেকেন্ড পদ্ধতি, MKS বা SI পদ্ধতি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, আর একটা আছে ফুট, পাউন্ড, সেকেন্ডস পদ্ধতি। এই পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা সবাই জানি। তো যেহেতু প্রত্যেকটি পদ্ধতিতে আলোর একক লুমেন কিন্তু ক্ষেত্রফলের এককগুলো ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটা পদ্ধতিতে নির্দিষ্ট করে একক আছে উদ্ভাসনের। প্রথম পদ্ধতি দেখো, CGS পদ্ধতিতে উদ্ভাসনের একক কি। মূল সূত্রটা আমরা জানি E = F/A। তো F হচ্ছে মোট লুমেন, এ হচ্ছে মোট ক্ষেত্রফল। CGS পদ্ধতিতে মোট লুমেন যদি লুমেন হয় আর ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে হয়, যেহেতু CGS এ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সেহেতু ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, এই লুমেন বাই বর্গ সেন্টিমিটার হবে CGS পদ্ধতিতে উদ্ভাসনের একক, আর এই লুমেন বাই বর্গ সেন্টিমিটারকে সংক্ষেপে ফট বলা হয়। MKS পদ্ধতিতে মোট লুমেন বাই মোট ক্ষেত্রফল, MKS পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গমিটার, তাহলে ই এর একক দাঁড়াচ্ছে লুমেন বাই বর্গমিটার, এটাকে সংক্ষেপে বলা হয় লাক্স। একই রকমভাবে FPS পদ্ধতিতে উদ্ভাসনের একক মোট লুমেন বাই মোট ক্ষেত্রফল, লুমেন বাই বর্গ ফুট, অর্থাৎ FPS পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গ ফুট, সেহেতু FPS পদ্ধতিতে উদ্ভাসনের একক হচ্ছে লুমেন বাই বর্গ ফুট। এই লুমেন বাই বর্গ ফুটকে সংক্ষেপে ফুট ক্যান্ডেল বা FC বলে। তো এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখব। প্রথমে দেখব এক লাক্স। এক লাক্স কাকে বলে? এক মিটার ব্যাসার্ধের কোনো গোলকের কেন্দ্রে স্থাপিত এক CP বা ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস যে পরিমাণ উদ্ভাসন দেয় তাকে এক লাক্স বলে। এখানে এক CP অর্থাৎ এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস কথা বলা আছে। এক ক্যান্ডেল পাওয়ার আলোকটা কি এই সংজ্ঞাটা আমরা পরে পড়ব, আপাতত এক লাক্সের সংজ্ঞাটা দেখি। তো এক মিটার ব্যাসার্ধের কোনো গোলকের কেন্দ্রে স্থাপিত এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস যে পরিমাণ উদ্ভাসন দেয় তাকে এক লাক্স বলে। এটা যদি আমরা একটু দেখি, প্রথমে বুঝতে হবে গোলক। গোলক কি জিনিস? একটা ফুটবল একটা গোলক, অর্থাৎ যেটা তিন মাত্রার বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু গোল, গোলাকার, সেটাই গোলক। তো একটা ফাঁপা গোলকের ভিতরে অর্থাৎ কেন্দ্রে, সেন্টার পয়েন্টে যদি আমরা একটা এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস রাখি, সেটা ওই গোলকটার ভিতরের সমস্ত তলে আলোকীকরণ করবে। ওই গোলকটার ব্যাসার্ধ যদি এক মিটার ব্যাসার্ধের হয়, সেইটার কেন্দ্রে যদি এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস পরিমাণ একটা উৎস রাখা হয়, সেটার জন্য যে পরিমাণ আলো হবে ভিতরে, আলোকীকরণ হবে, সেটাকে বলা হবে এক লাক্স পরিমাণ আলো। যদি আমরা একটু দেখি, এটা একটা গোলক, যদিও এখানে মনে হচ্ছে বৃত্ত, কিন্তু এটাকে যদি একটা গোলকের কেন্দ্র হয়, এই কেন্দ্রের ব্যাসার্ধ যদি এক মিটারের হয়,
তখন যদি এই কেন্দ্রে যদি এক সিপি ক্যান্ডেল পাওয়ার বিশিষ্ট একটা আলোক উৎস রাখি, সেক্ষেত্রে সর্বদিকে কিন্তু আলোকীকরণ হবে। এই যে উদ্ভাসন হবে, এই উদ্ভাসনকে বলা হবে এক লাক্স। লাক্সকে মিটার ক্যান্ডেলও বলা হয়। এক লাক্স সমান হবে এক লুমেন পার বর্গ মিটার। এখন দেখি এক ফুট ক্যান্ডেল কাকে বলে। এক লাক্সের মতোই সংজ্ঞা, শুধু এককটা অর্থাৎ দৈর্ঘ্যের একটা হবে ফুটে। যেমন এক ফুট ব্যাসার্ধে কোনো গোলকের কেন্দ্রে স্থাপিত এক সিপি বা ক্যান্ডেল, এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস যে পরিমাণ উদ্ভাসন দেয় তাকে এক ফুট ক্যান্ডেল বলে। যদি আঁকি এক ফিট ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের কেন্দ্রে এক সিপি এক ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস যদি রাখি, সেক্ষেত্রে এই বৃত্ত এই গোলকের ভিতরের পৃষ্ঠে যে আলোকীকরণ হবে তাকে বলা হবে এক ফুট ক্যান্ডেল, অর্থাৎ এক ফুট ক্যান্ডেল অর্থাৎ এক লুমেন পার এক বর্গ ফুট। এখন একটু আগে আমরা যেটা দেখলাম, বিভিন্ন এককে উদ্ভাসনের এককগুলো বিভিন্ন রকম, এইগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। দেখি আমরা কী কী করা যায়। প্রথমে দেখব লাক্স ও ফুট ক্যান্ডেলের মধ্যে সম্পর্ক। লাক্স হচ্ছে এমকেএস পদ্ধতিতে উদ্ভাসনের একক, আর ফুট ক্যান্ডেল হচ্ছে এফপিএস পদ্ধতিতে উদ্ভাসনের একক। এমকেএস পদ্ধতিতে উদ্ভাসনের একক লাক্স সমান লুমেন বাই বর্গ মিটার। যদি এক লাক্স লিখি তাহলে এক লুমেন বাই এক বর্গ মিটার। এক বর্গ মিটারকে যদি ভেঙে ভেঙে লিখি তাহলে এক মিটার গুণ এক মিটার অর্থাৎ এক বর্গ মিটার। আমরা জানি এক মিটার সমান 3.28 ফুট, অর্থাৎ 3.28 ফুট সমান এক লুমেন। তো এক মিটার সমান 3.28 ফিট, এই এক মিটার সমান 3.28 ফিট লিখলাম। এখন 3.28 গুণ 3.28 অর্থাৎ 1/3.28 স্কোয়ার ইন্টু 1 লুমেন বাই 1 ফিট 1 ফিট, এইটা বর্গ করলে পাওয়া যায় 10.76 গুণ 1 লুমেন বাই 1 বর্গ ফিট। এক লুমেন বাই এক বর্গ ফিট মানে এইটা ফুট ক্যান্ডেল অর্থাৎ এফপিএস পদ্ধতিতে যে উদ্ভাসনের একক সেটি হচ্ছে 1 লুমেন বাই 1 বর্গ ফিট। আর 1/10.76 কে করলে কি হয় দেখো, 0.093, আর এখানে 1 লুমেন বাই 1 বর্গ ফিট মানে 1 ফুট ক্যান্ডেল। তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 0.093 ফুট ক্যান্ডেল। তাহলে আমরা এক লাক্স সমান কী পেলাম, 0.093 ফুট ক্যান্ডেল। অর্থাৎ লাক্স ও ফুট ক্যান্ডেলের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করব তখন শেষ পর্যন্ত আমরা পাবো যে এক লাক্স সমান 0.093 ফুট ক্যান্ডেল। এরপরে আমরা ফুট ক্যান্ডেল ও লাক্সের মধ্যে সম্পর্ক বের করব। এক ফুট ক্যান্ডেল সমান 1 লুমেন বাই 1 বর্গ ফুট, আর 1 বর্গ ফুটকে যদি ভাঙিয়ে লিখি 1 ফুট গুণ 1 ফুট, 1 ফুট সমান 0.03048 মিটার। তো 1 ফুট সমান 0.3048 মিটার গুণ করলে, বা যদি স্কোয়ার আকারে লিখি তাহলে এভাবে লিখতে পারি, 1/0.3048 স্কোয়ার গুণ 1 লুমেন বাই 1 মিটার গুণ 1 মিটার। এটা স্কোয়ার করলে হয় 0.093, আর এখানে থাকতেছে 1 লুমেন বাই 1 বর্গ মিটার। 1/0.093 ক্যালকুলেটারে করলে আমরা পাবো 10.76, আর 1 লুমেন বাই 1 বর্গ মিটার এটা আমরা জানি এমকেএস পদ্ধতিতে উদ্ভাসনের একক অর্থাৎ লাক্স, অর্থাৎ 1 লুমেন বাই 1 বর্গ মিটার সমান 1 লাক্স, সেটাই লেখা হয়েছে। তারপরে গুণ করলে পাচ্ছি 10.76 লাক্স। এখন আমরা কী পেলাম, 1 ফুট ক্যান্ডেল সমান 10.76 লাক্স। এরপরে লাক্স অফ হটের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। 1 লাক্স সমান 1 লুমেন বাই 1 বর্গ মিটার। বর্গ মিটারকে যখন ভাঙিয়ে লিখব 1 মিটার গুণ 1 মিটার, এই মিটারের থেকে সেন্টিমিটার নিয়ে যাব, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 স্কোয়ার, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, 100 স্কোয়ার করলে 10^4 অর্থাৎ 1 এর পরে 4টা 0, এটাকে সাইন্টিফিক ওয়েতে লিখলে 10^4 গুণ 1 লুমেন বাই 1 বর্গ সেন্টিমিটার। 1 লুমেন বাই 1 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতিতে উদ্ভাসনের একক অর্থাৎ 1 ফট। 1 কে 10^4 দিয়ে ভাগ দিলে আমার আসে 10^4 × 1 ফট সমান 10^4 ফট। তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে 1 লাক্স সমান 10^4 ফট। এবার আমরা ফট ও লাক্সের মধ্যে সম্পর্ক দেখি। 1 ফট সমান 1 লুমেন বাই 1 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটারকে ভাঙিয়ে লিখি 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সেন্টিমিটারকে যখন মিটার নেব তখন তো এটা ছোট হয়ে যাবে, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ হবে অর্থাৎ 0.01 মিটার গুণ 0.01 মিটার। 0.01 মিটার স্কোয়ার, 1 মিটার গুণ 1 মিটার, 0.01 মিটার স্কোয়ারকে করলে এটা আসে 0.0001,
আর শেষে থাকতেছে 1 লুমেন/1 বর্গমিটার। তো 1 লুমেন/1 বর্গমিটার হচ্ছে কি এমকেএস পদ্ধতির উদ্ভাসনের একক, অর্থাৎ 1 লাক্স। আর 1/0.0001 এটার মান দাঁড়াচ্ছে 10^4। শেষ পর্যন্ত কি দাঁড়ায়, 10^4 লাক্স, অর্থাৎ 1 ফট = 10^4 লাক্স। এরপরে দেখব ফুট ক্যান্ডেল ও ফটের মধ্যে সম্পর্ক। 1 ফুট ক্যান্ডেল = 1 লুমেন/1 বর্গ ফিট, 1 ফুট × 1 ফুট, 1 ফুট = 30.48 সেন্টিমিটার এটা গুণ করলে স্কোয়ার আকারে লেখা যায়। আর এখানে থাকতেছে 1 লুমেন/1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার, 30.48 স্কোয়ার করলে 99.0304 আরও আছে, কিন্তু আমরা সর্বোচ্চ পয়েন্টের পরে সর্বোচ্চ 4টা নিলাম। আর ওদিকে থাকতেছে 1 লুমেন/1 বর্গ সেন্টিমিটার, এটা সিজিএস এককে উদ্ভাসনের একক ফট। আর 1/929.0304 এটা ক্যালকুলেশন করলে আসে 10.76 × 10^4। আর এখানে থাকছে 1 ফট, শেষ পর্যন্ত আসে 10.76 × 10^4 ফট। তাহলে 1 ফুট ক্যান্ডেল = পাচ্ছি আমরা 10.76 × 10^4 ফট। এরপরে ফট ও ফুট ক্যান্ডেলের মধ্যে সম্পর্ক দেখবো। 1 ফট = 1 লুমেন/1 বর্গ সেন্টিমিটার, বর্গসেন্টিমিটারকে ভাঙিয়ে লিখলে 1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার, এটাকে যখন ফুটে লিখব তখন আসতেছে 0.0328 ফুট × 0.0328 ফুট গুণ এটাকে স্কোয়ার আকারে লেখা যায় 0.0328 স্কোয়ার, 0.001076। আর শেষে থাকতেছে 1 লুমেন/1 বর্গ ফিট। 1 লুমেন/1 বর্গ ফিট হচ্ছে FPS পদ্ধতিতে উদ্ভাসনের একক, অর্থাৎ 1 ফুট ক্যান্ডেল। আর 1/0.001076 করলে ক্যালকুলেশন করলে আসে 929.368, শেষ পর্যন্ত আমরা পাচ্ছি 929.368 ফুট ক্যান্ডেল, অর্থাৎ 1 ফট = 929.368 ফুট ক্যান্ডেল। এতক্ষণ আমরা বিভিন্ন পদ্ধতিতে উদ্ভাসনের এককগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। এবার দেখি একটি ভালো লাইটিং স্কিম বা আলোক উদ্ভাসনের কি কি গুণাবলী থাকা উচিত। প্রথমে আছে প্রয়োজন অনুযায়ী উদ্ভাসন মাত্রা, অর্থাৎ যে জায়গায় যে পরিমাণ উদ্ভাসন লাগবে সেটা অতি জরুরি, তা না হলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। তারপরে আছে সকল স্থানে উদ্ভাসন সমান থাকতে হবে, উদ্ভাসন সমতা খুব জরুরি একটা বিষয়। সঠিক কালার ইফেক্ট, অর্থাৎ যেখানে আমরা দেখব সেখানে কালারটা কি হবে সেই কালার ইফেক্টটা খুবই জরুরি, এবং সেটা আগেই জেনে নিতে হবে যে সেখানকার কার্যক্রম কি হবে। তারপরে সহজেই মেরামতের সুযোগ থাকতে হবে, অর্থাৎ লাইটিং ব্যবস্থা এমন হবে যাতে নষ্ট হয়ে গেলে এটা আবার পরিবর্তন করা যায় বা কোনো সমস্যা হলে সেটা মেরামত করা যায়। জরুরি ভিত্তিতে লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে। তারপরে আছে আগুন ও দুর্ঘটনার প্রভাব মুক্ত রাখা। তারপরে লাইটিং সাশ্রয়ী হতে হবে, অর্থাৎ খুব ভালো উদ্ভাসনের জন্য অনেক দামি লাইটিং ব্যবহার করা যায় কিন্তু সেটা কিন্তু সামর্থ্য মতো নাও হতে পারে, কিন্তু লাইটিং কিন্তু অবশ্যম্ভাবী জরুরি একটা বিষয়, সেজন্য এটা যথাসম্ভব সাশ্রয়ী হতে হবে। দূষণ ক্ষয়মুক্ত হতে হবে, চুম্বক ও আলোক রেডিয়েশন মুক্ত হতে হবে, অর্থাৎ আলোক রশ্মি যেন চুম্বক ও রেডিয়েশনের জন্য বিচ্যুত না হয়। তারপরে আছে স্থাপন ও প্রতিস্থাপন যোগ্য হতে হবে, অর্থাৎ যাতে পরিবর্তন করা যায় সহজে, মেরামত করা যায়, পরিবর্তন করা যায় এই ব্যবস্থা রাখতে হবে। এরপর আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখতে হবে, যেমন সলিড অ্যাঙ্গেল, যে কোনো তলের পরিসীমার বিভিন্ন বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দু পর্যন্ত সরলরেখা টানলে একটি শঙ্কু বা কোণ উৎপন্ন হয়, আমরা এইটা সবাই চিনি। মাইক বললে সবাই খুব ভালো চেনে, বা ঝালমুড়ি খাবার ঠোঙা বললে সবাই চেনে, এটাকে বলা হয় শঙ্কু বা কোণ। এই শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল বলে, অর্থাৎ এইখানে যে কোণ একটা উৎপন্ন হয় এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা যদি বাস্তব ক্ষেত্রে এখানে একটা আলোক বিন্দু রাখি, আলোটা আলো যেভাবে ছড়ায় সেটাকে আসলে দেখলে এই এইরকমই মনে হয়, অর্থাৎ এই আলোর পরিমাণটা নির্ণয়ের জন্য সলিড অ্যাঙ্গেলের প্রয়োজন হয়। তো সংজ্ঞাটা গাণিতিকভাবে ব্যাখ্যা করলে এভাবে বলা যায়, একটি গোলকের পৃষ্ঠের কোনো অংশ গোলকের কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে তার মান পৃষ্ঠের ওই অংশের ক্ষেত্রফলকে গোলকের ব্যাসার্ধের বর্গ দ্বারা ভাগ করলে পাওয়া যায়, অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো গোলকের পৃষ্ঠের এ ক্ষেত্রফল কর্তৃক আবদ্ধ কোণ পাই হবে a/r². এরপরে দেখব রশ্মি রেখা বা দীপ্তি, অর্থাৎ লুমিনাস ফ্লাক্স, কোনো আলোক উৎস থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তির বিকিরণ হয় তাকে রশ্মি রেখা বা দীপ্তি বা লুমিনাস ফ্লাক্স বলে, এর একক লুমেন। লুমেন একটি আদর্শ বাতি থেকে প্রতি সেকেন্ডে প্রতি একক ঘনকোণে যে পরিমাণ আলো নির্গত হয় তাকে এক লুমেন বলে। একটা ঘনকোণ আঁকি, এইখানে যদি একটি আদর্শ বাতি রাখি, এর জন্য এই একক ক্ষেত্রফলের উপর যে আলোকীকরণ হবে এটাকে বলা হবে
লুমেন। আন্তর্জাতিকভাবে এক ক্যান্ডেলা দীপন ক্ষমতার উৎস থেকে প্রতি সেকেন্ডে প্রতি একক ঘনকোণে যে পরিমাণ আলো নির্গত হয় তাকে এক লুমেন বলে। আলোক উজ্জ্বলতার তীব্রতা বা দীপন ক্ষমতা অর্থাৎ লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ আলোকীকরণের ক্ষমতা। কোনো আলোক উৎস হতে প্রতি একক সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ আলোক রশ্মি বিচ্ছুরিত হয় তাকে উৎসের আলোক উজ্জ্বলতার তীব্রতা বা দীপন ক্ষমতা বা লুমিনাস ইন্টেন্সিটি বলে। অর্থাৎ যে উৎসটা আলো দিচ্ছে তার কি ক্ষমতা সেটা প্রকাশ করা হয়। এর একক ক্যান্ডেল পাওয়ার বা সিপি, যেটা আমরা পূর্বে বলেছিলাম, এবং আন্তর্জাতিক একক ক্যান্ডেলা। ক্যান্ডেল পাওয়ার এবং ক্যান্ডেলের মধ্যে সম্পর্ক আছে সামান্য কম বেশি। ক্যান্ডেলের সংখ্যাটা এরকম, প্লাটিনামের গলনাঙ্কের তাপমাত্রা অর্থাৎ 1769 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং পারিপার্শ্বিক চাপ হবে 101,325 নিউটন পার বর্গ মিটার। এই চাপে রাখা কোনো কৃষ্ণ বস্তুর যে বিকিরণ হবে তার 600,000 এক ভাগ বা 60,000 এক বর্গ সেন্টিমিটার। এই পরিমাণ ক্ষেত্রফলের দীপন ক্ষমতাকে বলবো এক ক্যান্ডেলা বা সিডি। ক্যান্ডেল পাওয়ার একটি আদর্শবাতির দীপন ক্ষমতাকে এক ক্যান্ডেল পাওয়ার বা ক্যান্ডেল পাওয়ার বা সিপি বলে। এক ক্যান্ডেলা এবং এক ক্যান্ডেল পাওয়ারের মধ্যে সম্পর্ক এইরকম যে এক সিডি অর্থাৎ এক ক্যান্ডেলা সমান 589/600 সিপি অর্থাৎ সামান্য কম বেশি। দীপন ক্ষমতা প্রকাশের পদ্ধতি সমূহ অর্থাৎ কোনো উৎসের যে ক্যাপাসিটি বা যে ক্ষমতা সেটা প্রকাশ করার পদ্ধতিগুলো চারটা পদ্ধতিতে করা যায়। তার মধ্যে প্রথমটি হচ্ছে গড় অনুভূমিক ক্যান্ডেল পাওয়ার, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, সংক্ষেপে যাকে বলা হয় MHCP। অনুভূমিক কোনো আলোক উৎসের সব দিক হতে প্রাপ্ত ক্যান্ডেল পাওয়ারের গড় মানকে ওই উৎসের গড় অনুভূমিক ক্যান্ডেল পাওয়ার বা মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার বা সংক্ষেপে MHCP বলে। এভাবে দেখা যায় একটি বৃত্তাকার তলের ঠিক কেন্দ্রবিন্দুতে আলোক উৎস রাখলে আলোটি সব দিকে ছড়িয়ে যাবে। এই যে পৃষ্ঠে যে আলোকীকরণ হবে তাকে বলা হবে MHCP। তারপরে গড় গোলকীয় ক্যান্ডেল পাওয়ার, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার বা সংক্ষেপে বলা হয় MHCP। অর্থাৎ কোনো গোলকের কেন্দ্রে যদি উৎস রাখি তা আলোক উৎস থেকে সব দিকে পরিমিত প্রাপ্ত গড় দীপন ক্ষমতাকে গড় গোলকীয় ক্যান্ডেল পাওয়ার বলে বা মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার বা সংক্ষেপে MHCP বলে। এরপর আছে গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার, মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। অনুভূমিক তলের উপরের অথবা নিচের অর্ধগোলকের ভিতর একটি আলোক উৎসের সব দিকের ক্যান্ডেল পাওয়ারের গড় মানকে গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার বা মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার বা সংক্ষেপে MHCP বলে। অর্থাৎ অর্ধগোলকের কেন্দ্রে যদি একটি আলোক উৎস রাখি, যেমন একটি বৃত্তের বৃত্তকে অর্ধেক করার পরে সেটা অর্ধগোলক হয়, এই আলোক উৎস কেন্দ্রে রাখলে এটি তার পৃষ্ঠকে যে আলোকীকরণ করবে সেটাকে গড় করলে তাকে বলা হবে গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার বা MHCP। এরপরে আছে রিডাকশন ফ্যাক্টর, গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার অর্থাৎ MHCP এবং গড় অনুভূমিক ক্যান্ডেল পাওয়ার অর্থাৎ মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার বা MHCP এর অনুপাতকে কোনো আলোক উৎসের রিডাকশন ফ্যাক্টর বা রিডাকশন ফ্যাক্টর বলে। অর্থাৎ সমীকরণ আকারে যদি দেখি রিডাকশন ফ্যাক্টর অর্থাৎ সমান গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার বা MHCP ভাগ গড় অনুভূমিক ক্যান্ডেল পাওয়ার বা MHCP। এরপর আছে বাতির দক্ষতা, কোনো বাতির লুমিনাস ফ্লাক্স বা বাতি কর্তৃক প্রদত্ত আলো এবং প্রয়োজনীয় গৃহীত পাওয়ারের অনুপাতকে বাতির দক্ষতা বলে। অর্থাৎ বাতির লুমিনাস ফ্লাক্স অর্থাৎ বাতিকে যখন সুইচ অন করা হয় তখন বাতি যে পরিমাণ আলো দেবে সে আলোর পরিমাণকে ওই আলোটুকু দিতে যে পরিমাণ পাওয়ার খরচ করবে সেই পাওয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা বাতির দক্ষতা পাবো। অর্থাৎ কত ওয়াট পাওয়ার খরচ করে বাতিটা কত লুমেন আলো দিতে পারে তাকে বলা হয় বাতির দক্ষতা, এর একক লুমেন পার ওয়াট। গাণিতিক সমাধান করার সময় অনেক সময় দেয়া থাকে না, বাতি ভেদে কিন্তু দক্ষতা ভিন্নতর হয়। অর্থাৎ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের দক্ষতা একরকম, ফ্লুরোসেন্ট ল্যাম্পের দক্ষতা আলাদা রকম, আবার বিভিন্ন ওয়াটের বাতির দক্ষতা বিভিন্ন রকম হয়। ম্যাথমেটিক্স করার সময়, গাণিতিক সমাধান করার সময় আমাদের দক্ষতাটা খুবই জরুরি প্রয়োজন হয়, অনেক সময় দেয়া থাকে না। সেক্ষেত্রে একটি গড় মান ধরে নিতে হয়, যেমন ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে 15 লুমেন পার ওয়াট এবং ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে 50 লুমেন পার ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম, উদ্ভাসনের ব্যাখ্যা সহ সংজ্ঞা, বিভিন্ন পদ্ধতিতে উদ্ভাসনের একক এবং তাদের মধ্যে সম্পর্ক, একটি ভালো লাইটিং স্কিমের গুণাবলী এবং কতগুলো সংজ্ঞা, যেমন এক লাক্স, এক ফুট ক্যান্ডেল, এক ক্যান্ডেলা, ক্যান্ডেল পাওয়ার, লুমেন, সলিড অ্যাঙ্গেল, রিডাকশন ফ্যাক্টর, বাতির দক্ষতা এবং MHCP, MHCP এবং MHCP। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের উপরে ভিত্তি করে
তোমাদের জন্য বাড়ি কাজ থাকছে। বাড়ি কাজগুলো হচ্ছে, 1 নম্বর, 1 লাক্স, 1 ফুট ক্যান্ডেল, সলিড অ্যাঙ্গেল, রশ্মি রেখা বা দীপ্তি, লুমেন, আলোক উজ্জ্বলতার তীব্রতা বা দীপন ক্ষমতা, ক্যান্ডেলা, ক্যান্ডেল পাওয়ার, MHCP, MSCP, MHSCP, রিডাকশন ফ্যাক্টর, বাতির দক্ষতা, এর ব্যাখ্যা সহ সংজ্ঞা লিখবে। তারপরে 2 নম্বর, উদাহরণের উদ্ভাসনের ব্যাখ্যা সহ সংজ্ঞা লিখবে। 3 নম্বর, বিভিন্ন পদ্ধতিতে উদ্ভাসনের একক এবং এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেখাও। 4 নম্বর, একটি ভালো লাইটিং স্কিম বা আলোক উদ্ভাসনের গুণাবলী লিখো। শিক্ষার্থীরা, বাড়ি কাজটি তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে এবং অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করবে। ইনস্টিটিউট খোলার পরে শ্রেণী শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নেবে। শ্রেণী শিক্ষক তোমাদের অ্যাসাইনমেন্টটি দেখে নম্বর দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।